নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি সুজি দিয়ে হালকা ফুলকে একটা নাস্তার রেসিপির জন্য এখানে আমি 1.25 কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি সরাসরি সুজিটা ঢেলে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে টক দই। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। জলটা একটু হাতে রেখে ব্যবহার করবেন, পরে অ্যাড করা যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 7 মতো লবণ। দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। এখানে কোনো রকম মিষ্টি হবে না, টক দই ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার এটা আমি ঢাকনাটা আটকে দেবো, দিয়ে সুজিটা ব্লেন্ড করে নেবো। আর এইভাবে যদি সুজিটা ব্লেন্ড করে নাস্তাটা বানানো যায় তো অনেক বেশি মসৃণ হবে আর সফট হবে। আর বন্ধুরা অবশ্যই একটু টক দই ব্যবহার করবেন, এতে কিন্তু নাস্তাটা অনেক বেশি সফট হবে আর জালিদারভাবে তৈরি হবে। এখানে দেখুন সুজিটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি আর এতে সুজির যে দানা ভাব সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। আর এখানে আমি যে টক দইটা ব্যবহার করেছিলাম একটু পাতলা টাইপের, সেই জন্য এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো রকম আর জল দিতে হবে না, এরকম মিডিয়াম ঘনত্ব ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখন এটা আমি রেখে দেবো 5 মিনিটের জন্য, এতে কিন্তু সুজিটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে। এদিকে গ্যাসে একটা স্টিলের গামলা বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস পরিমাণে জল। গ্যাসের হিটটা আমি অন করে দেবো, দিয়ে জলটা আমি ফুটতে দেবো। আজকে জালিদার নাস্তাটা আমি গ্লাসের মধ্যে সেট করব, এর মধ্যে আমি সামান্য করে সাদা তেল দিয়ে দেবো। অবশ্যই সাদা তেল দিয়ে ব্রাশ করবেন, এতে কিন্তু রেসিপির মধ্যে কোনো রকম স্মেল থাকবে না। তেলটা দিয়েছি, এবার এটা ভালো করে ব্রাশ করে দেবো। আর আপনারা এই নাস্তাটা কিন্তু বাটিতে কিংবা থালাতেও সেট করতে পারেন, আমি এখানে গ্লাসে সেট করছি। তেলটা ভালো করে গ্লাসের মধ্যে ব্রাশ করে নেব। এদিকে সুজিটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে, সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ইনো। এখানে আমি 1/2 চামচ ইনো ব্যবহার করলাম। আর বন্ধুরা ইনোটা কিন্তু শেষে দিতে হবে, আরও একবার ব্লেন্ড করে নেব। এবার এই সুজির মিশ্রণটা আমি সরাসরি গ্লাসের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা গ্লাসে একটু খালি রেখে ভরবেন, কারণ যখন এটা রেডি হয়ে যাবে অনেকটা কিন্তু ফুলে যাবে। তো 2 গ্লাসে আমি ভরে নিয়েছি। এদিকে জলটা হালকাভাবে ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে 2 গ্লাস বসিয়ে দেবো। আর এখন দেখুন গ্লাসটা কিন্তু জলের তলাতে, বেশ খুব বেশি কিন্তু জল দেবেন না, এরকম অল্প জল থাকবে সেই মতো জল দিয়ে কিন্তু এটা ফুটিয়ে রেডি করে নিতে হবে। এবার একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর বন্ধুরা এই সময় গ্যাস রেটটা আমি একদম লো টু মিডিয়ামে রাখবো, 10 মিনিট পরে দেখা হচ্ছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা নাস্তাটা কত সুন্দর জালিদারভাবে ফুলে গেছে দেখুন, আর গ্লাসের ওপরে প্রায় ছুঁয়ে ছুঁয়ে গেছে আর চারিদিক থেকে ফেটে গেছে। গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এইগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব। গ্লাস থেকে এবার নাস্তাগুলো আমি বের করে নেব। তো বন্ধুরা দেখুন নাস্তাটা কত সুন্দরভাবে বেরিয়ে এসে কতটা জালিদারভাবে তৈরি হয়েছে, এই দেখুন কতটা নরম আর সফটি, আপনারা বুঝতে পারছেন দেখে। এই দেখুন নাস্তাগুলো জালিদারভাবে তৈরি হলে কিন্তু গ্লাস থেকে খুব সহজেই কিন্তু ছেড়ে আসবে। তো দেখুন কাউকে বলে না দিলে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। তো দেখুন একদম জালিদারভাবে তৈরি হয়েছে, ঠিক যেন পাউরুটি। তো দেখুন এখানে আমি ছুরি নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে দেব। তো দেখুন কত সুন্দর জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন, আর কতটা সফটি দেখুন, ঠিক যেন পাউরুটির মতো। এইভাবে সবগুলো আমি স্লাইস করে কেটে নেব। এদিকে দেখুন সুজির জালিদার নাস্তাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই নাস্তাটা আপনারা কিন্তু এইভাবেও পরিবেশন করতে পারেন, অনেকে আবার একটু হালকা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য একটু অন্যভাবে বানাবো। তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছি, সামান্য করে এইভাবে ছড়িয়ে দেব। বাচ্চারা যদি খায় তো লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা একটু এড়িয়ে যাবেন, এইভাবে সামান্য করে আমি ছড়িয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা নাস্তার একটা পিঠে দিয়েছি, অন্য পিঠেও কিন্তু আমি এইভাবে দিয়ে দেব। এদিকে দেখুন প্যানটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সাদা তেল। এবারে প্যানের মধ্যে নাস্তাগুলো আমি দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে এগুলো ফ্রাই করে নেবো, তাহলে ওপরের পোর্শনটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর বন্ধুরা নতুন স্বাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। 2টো ব্যাচে আমি নাস্তাগুলো একটু ফ্রাই করে নেব। এবার নাস্তাগুলো আমি উল্টে দেব। তো দেখুন কত সুন্দরভাবে কালার এসে গেছে সবগুলো নাস্তা, এইভাবে আমি রেডি করে নেব।
আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি কিন্তু সুস্বাদু। সবগুলো আমি এইভাবে ফ্রাই করে রেডি করে নিয়েছি। পৌনে এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের জারিদার নাস্তা পুরো পরিবারের জন্য রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনারা চাটনি কিংবা সসের সাথে পরিবেশন করতে পারেন। আজকে আমি সসের সাথে পরিবেশন করবো। আর বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুজি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, তো বাড়িতে অবশ্যই বানিয়ে এইভাবে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।